নমস্কার, আমি নয়ন শুভকর্জি। আজকে বিশেষ অনুষ্ঠান, আমার পথে যাকে দেখছেন তিনি বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা, ত্রিপুরা প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন পবিত্র কর। আমরা আগরতলায় ঘুরে যা দেখলাম তাতে তার সম্পর্কে আমরা রাজনৈতিক ইমেজ আমরা পেয়েছি, সেটা এটা আমরা আলোচনা করে করব। সামনে পঞ্চায়েত নির্বাচন, বিপ্লব দেবের সরকার মোকাবিলা করার ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা কি, সব মিলে খোলা আলোচনা করব। যা পরিস্থিতি তৈরি হয়েছে, বামেদের রক্তকরণ অব্যাহত, বিপ্লব দেবের সরকার মোকাবিলা করবেন কি সামনে পঞ্চায়েত নির্বাচন? আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি সব জায়গায়। আজকে উত্তর ত্রিপুরা জেলাতে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র দিতে শুরু করেছেন। পশ্চিম জেলাতে আমরা চেষ্টা করছি কালকে থেকে মনোনয়ন জমা দেওয়ার জন্য। তো নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি, আমরা বলব 7-8 মাস আগে পঞ্চায়েতের এবং নগর পঞ্চায়েতের উপনির্বাচনগুলো হয়েছিল, সেখানে আমরা প্রার্থী দিতে পারিনি। 96% আনকন্টেস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করেছিলেন। যে কজন প্রার্থী হয়েছিল তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, আক্রান্ত হয়েছে। নির্বাচন কমিশন একেবারে একটা নপুংসক ভূমিকা গ্রহণ করেছিল। আমরা ধরনা দিয়েছি, আমরা প্রটেস্ট করেছি, কিন্তু কাকস্য বেদনা পরিবেদনার মধ্যে আছে। তারপরে পার্লামেন্টের নির্বাচন গেল, সেই নির্বাচন আপনারা জানেন, ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য। পশ্চিম ত্রিপুরার যে আসনটা আছে সেই আসনে 100% রিগিং করেছে, 22-25% মানুষ ভোট দিতে যেতেন, ভোটার লাইন থেকে টেনে বের করে দিয়েছে, অফিসারদের বসিয়ে রেখে সিসি ক্যামেরা বের করে দিয়ে ওরা রিগ করেছে, ছাপ্পা মেরেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি আমরা যে ভোট পেয়েছি অমানবীয়, আমাদের লোক ভোট দিতে যেতে পারেনি, ছাপ্পা হয়েছে, তারপরেও আমরা ভোট পেয়েছি। পূর্ব ত্রিপুরা আসন অ্যাপারেন্টলি এটার তুলনায় একটু ভালো ছিল, আমরা দুটাতে আমরা হেরেছি ঠিক আছে, কিন্তু ত্রিপুরাতে আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। যেটা প্রশ্ন হচ্ছে বারবার, বামেদের রক্তকরণ বাংলায় অব্যাহত, ত্রিপুরায় অব্যাহত, এত বছর শাসন ক্ষমতা থাকলেন 25 বছর, গেল কোথায় কর্মীরা? তারা প্রতিরোধ করতে পারছে না, গেল কোথায় তারা? শাসন ক্ষমতায় থাকলেই কর্মীরা তো আমাদের ত্রিপুরায় একটা জিনিস হল যে তারা দলে দলে কিংবা কোন নেতারা বিজেপি দলে কিন্তু নাম দেখায়নি, সাধারণ কোন সমর্থক হয়তো তারা বিভিন্ন কারণে, কিছু রাজনৈতিক কারণ আছে, কিছু পারিবারিক কারণ আছে, কিছু সামাজিক পরিমণ্ডল আছে, কিছু থ্রেট আছে তাদের হয়েছে, কিন্তু জেনারেলি আমাদের পার্টির সাধারণ কর্মী নেতৃত্ব স্থানীয় স্তরে তারা কিন্তু পার্টিতে আছে। কিন্তু যেমন একটা শাসক শক্তি পুলিশকে সাথে নিয়ে করে মিথ্যা মামলা একের পরে এক, খুনের পরে সেই মামলার বিচার হচ্ছে না। নির্বাচনে বিধায়ক প্রত্যক্ষভাবে পুলিশকে বলছে যে আপনারা ভোটের দিন কেন এখানে আছেন, আমার ডিউটি আপনারা তাহলে লোক আসবে না, ভোটাররা আসবে না। একটা বিধায়ক যদি কথা বলে, প্রার্থী যিনি ছিলেন এখন এমপি হয়েছে, একটা জায়গাতে আমাদের বাড়িঘর জানিয়ে দিচ্ছে, পুলিশ ব্যবস্থা নিয়েছিল, সেখানে অ্যাডিশনাল এসপি এসডিপিউ কে বলছে এরকম মার্ডার আমরা, তুমি কেউ আমার বাইকওয়ালাকে পাকড়াবে। এই সিচুয়েশনের পরে যে পুলিশের জায়গায় কোন নিরাপত্তা নেই, সেখানে প্রতিরোধ মানে কি, কি করে প্রতিরোধ হবে? তবে মানুষ পুষছে, প্রতিরোধ হবে, মানুষ এগিয়ে আসছে স্থানীয় স্তরে বিভিন্ন জায়গাতে, সেই খবরটা হয়তো জনগণের প্রতিরোধ করে উঠছে।
আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে এটা মেনে নিচ্ছে না, মেনে নিতে পারে না, তবে সময় লাগছে। আমার প্রশ্ন হচ্ছে যে বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল 25 বছর, 25 বছর শেষ থেকে মাটি ছিট ছিট হচ্ছে, কোনো সন্দেহ না, জল বলেই গড়ে যাচ্ছিল। এই কারণে কি মানুষের অতি বড় নিন্দা করে আপনাদের জাতীয় নেতৃত্ব করি প্রশ্ন নেই, কিন্তু কিছু নেতার আচরণে কার্যত বাম মনোভাবনা কর্মীরা মুখ ঘুরিয়ে দিয়েছে, তার এফেক্ট হচ্ছে না? এটা সেভাবে ব্ল্যাঙ্কলি বলা যায় না যে 25 বছর একটা না ক্ষমতায় থাকলে, আমরা তো মানুষ না, সেখানে কিছু তো পদস্খলন হতেই পারে বুর্জোয়া পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে। কিন্তু আমরা বলব যে আমাদের বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতের স্তরে যারা নেতৃত্ব দায়িত্ব, এরকম কোন বড় অভিযোগ কিন্তু তারা বক্তৃতায় বলছেন, এখন পর্যন্ত একটি অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে 25 বছর একটানা ক্ষমতায় থাকলে সেখানে এই যে পরিকাঠামোর মধ্যে আমরা আছি আর কি, এই কাঠামোতে কিছু মনে করতেই পারে। কিন্তু এখন আমরা বলব মানুষের মধ্যে আমাদের পার্টি বা ফ্রন্টের যে ভিত্তি এটা এখন আছে। মানুষ বলছে প্রকাশ্য, আপনি আগরতলা শহরে কমনলি রিক্সাতে চলুন, অটো একজন ড্রাইভারে চলুন, কথা বলুন, এমনকি আমি বলব লেটেস্ট এখানে তাদের অঙ্গনবাদী কর্মীদের একটা অর্গানাইজেশন কি কর্মচারী সংঘ, ওরা একটা গণঅবস্থান করছে, গণঅবস্থান করে তার নেত্রী যে রাজ্য স্তরে, তিনি দাবি করছেন আগের সরকারের আমলে যে পেনশনটা চালু করেছিল 60 বছর হলে অঙ্গনবাদী কর্মীরও পেনশন পাবে, এটা ত্রিপুরাই একমাত্র আমরা করেছি, এটা তো পাচ্ছে না, এটা আমরা চাই। আমাদের সিএটিও ডিমান্ড করেছিল অঙ্গনবাদী কর্মীদের সরকারি কর্মী হিসেবে ডিক্লেয়ার করতে হবে, 18,000 টাকা তাদের বেতন দিত। দেখলাম কর্মচারী সংঘের নেত্রী এই দাবিগুলি আবার পুনরুত্থাপন করবে। এই যে বিষয়টা, এটি হল যে বামফ্রন্ট যে কাজগুলো করেছিল তার রেস্টটা কেউ অস্বীকার করতে পারছে না। তিস্তার পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের আপনি অভিজ্ঞ মাঠে নেমে কাজটা করছেন, আপনি গ্রাউন্ড ওয়ার্ক করছেন, মনোবল কি বাড়ছে মানুষের মধ্যে যে বামপন্থীদের ক্ষেত্রে মনোবল কি সত্যি বাড়ছে? আমাদের মনোবল বাড়ছে, আমরা জানি না সব জায়গায় আমরা প্রার্থী দিতে পারছি কিনা, কেন কেন বলে আমাদের লোকের অভাব নেই। আমি তো বললাম এত রিগি হওয়ার পরেও 1,70,000 ভোট তো এই কান্ট্রি পেয়েছি, আমরা এমন কোন ভোট নেই যে ভূতে ভোট আমরা পাইনি, বুথ স্তরে বলছি। আমাদের লোক ভোট দিতে যেতে পারেনি, রিগিং হয়েছে, তারপরেও একটি কেন্দ্রে যে ভোট পেলাম, তো বামফ্রন্টের লোক তো আছে সব জায়গায়, তাহলে আমরা প্রার্থী খুঁজে পাবো না কেন? প্রার্থী হলে তাকে চিন্তা করছে আমার বাড়িটা থাকবে কি, আমার ছেলে মেয়েটা আছে তার ভবিষ্যৎ কি, আমার একটা দোকান আছে, আমার জমি আছে, আমার রাবার বাগান আছে, জমি করতে দিচ্ছে না, রাবার বাগান কেটে দিচ্ছে, পুকুরের মাছ সেখানে নিয়ে গেছে, পুকুরে বিষ ঢেলে দিয়েছে, মানে চূড়ান্ত লড়াই করতে এই জায়গায় দাঁড়িয়ে, তারপরেও আমরা মানুষকে মোটিভেট করছি, এগিয়ে আসছে এবং আমরা চেষ্টা করছি অরণ্য আমাদের প্রার্থী করতে হওয়ার জন্য। ওটার প্রচার কি করা যাবে এটা 8 তারিখে পরে বোঝা যাবে, মনোনয়নপত্র দাখিল করার পরে, কিন্তু আমরা তো প্রার্থিত্ব প্রথম দেব। তবে আরেকটা জিনিস আসছে, তারা 7-8 মাস আগে যেখানে যাদেরকে নির্বাচিত করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিজেপি তাদেরকে এখন সাহস হচ্ছে না আবার প্রার্থী করতে, দুর্নীতিতে এইভাবে এই লোকগুলো মানে ক্ষতের গরমে ক্ষতের গরমে আপনি কার্যত বরফ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বোঝা গেল আপনি যেহেতু গরিব চেষ্টা করছেন আপনি বোঝেন পালসটা, কিন্তু আপনারা সমালোচনা করছেন আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে, তিনি এত ভালো কাজ করছেন, তিনি বলছেন মহাবাড়ি ইন্টারনেট ছিল, বেশ কথাবার্তা বলছেন, আপনারা বলছেন যে এই সমস্ত ভুলভাল কথাবার্তা কেন বলছেন, আপনাদের কেন বলছেন যে এত ভালো মুখ্যমন্ত্রী রাস্তায় রয়েছে, সদনে রয়েছে, রাজ্যে রয়েছে, বামপন্থীদের সমালোচনা করছেন? এখন একটু আগে আমার সঙ্গে আরেকদিন কথা বলছিল, একটু অপেক্ষা করেন স্যার,
উনি যত বক্তৃতা করবেন তত আপনাদের ভালো, বক্তৃতা করলেই তো ভুলভাল করবে। আমেরিকা থেকে মেয়েটি পড়াশোনার জন্য গেছে, তার বাবা এখানে আমাকে এসে বলছে, আমার মেয়ে বলছে যে আমার ক্লাসের ছেলেরা নেন আমার বন্ধু বান্ধবরা আমাকে টিটকারি করছে, তুমি ত্রিপুরার মেয়ে কেন? ত্রিপুরার মুখ্যমন্ত্রী এরকম আবল তাবল কথা বলে, সেটা আমেরিকার ওরা যেহেতু নেটের কারণে সোশ্যাল মিডিয়াতে এগুলি সব চলে গেছে, সে তার লজ্জা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কোন লজ্জা নেই। না আপনারা তো দীর্ঘদিন পশ্চিমবঙ্গের ছাড়া ত্রিপুরাতে 25 বছর ছিলেন, আপনারা তো মাস্টারমশাই পলিটিক্যাল মাস্টারমশাই, তো আপনারা তো জ্ঞান দিতে পারেন যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী যে আমরা জ্ঞান থান শুনুন না, কার জ্ঞান কাকে দেবে, আমরা আমাদের নিজের কাজে আমরা করতে চাই। এবং সেখানে এই গত যে প্রায় 1.5 বছর হতে চলছে আর কি, আপনি আমরা এসছেন কলকাতা থেকে, আপনি ঘুরুন, নতুন একটি রাস্তা করেছে কলকাতায়, একটি নতুন পাকা বাড়ি করেছে 1.5 বছরে, আমরা যেগুলো করেছিলাম সেগুলোর কাজ কোনোটা 50% কোনোটা 80% হয়েছিল, সেই কাজগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারছে না। কেন বলছিল টাকার ফ্লো ডাবল ইঞ্জিন, আমাদের অভিযোগ ছিল সেন্ট্রাল টাকা দেয় না, এখন আমাদের রাজ্যের যে পত্রিকাটি বহুল প্রচারিত তারা লিখতে হচ্ছে যে 14 ফিনান্স কমিশনে ত্রিপুরা রাজ্য প্রায় 4,600 কোটি টাকা কম পাবে, এই অর্থ বছরে 1,400 কোটি টাকা কম পাবে, কোথায় টাকার ফ্লো, কেন এই কাজগুলো হচ্ছে না? আপনি সামনে দেখে আসবেন ওরা হয়েছে, তার 90% কাজ শেষ হয়ে গিয়েছিল আর আমরা তাড়াহড়া করে করি না, আমরা কাজ কমপ্লিট করি তার উদ্বোধন করি, আমাদের বামফ্রন্টের এটি নিয়ম। এই উড়ালপুর আজকে 1.5 বছর পুরো কেন উদ্বোধন করবে? আচ্ছা বাংলা যেমন নীলসাধারণ এখানে কি অন্য কিছু অঙ্কন করছে বিপ্লবের? এখানে সব জায়গাতে কিন্তু গেরুয়া হয়ে গেছে, সব জায়গাতে গেরুয়া হয়েছে, আমাদের অফিস দখল করে গেরুয়া হয়েছে, শ্রমিকদের অফিস দখল করে গেরুয়া করে দিচ্ছে, এটা ওদের অফিস মানে নিয়েছে। আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন গেরুয়া বলে সেই জায়গায় দাঁড়িয়ে। আমি কালকে পোস্ট দিয়েছিলাম রাত্রি 11:30 আমাদের দল যখন হারলো ভারতীয় দল ইংল্যান্ডের কাছে, যে পোশাকটা গেরুয়া করেছে কিন্তু ইভিএম যদি না থাকার ফলে বেটে বলে আর গেরুয়া জয়লাভ করতে পারেনি। আমি একদম সিরিয়াস কোশ্চেন, আপনি সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিন ছিলেন, আপনি ডেপুটি স্পিকার ছিলেন, কোথাও আপনাকে মনে হচ্ছে যে ত্রিপুরা বিধানসভার ক্ষেত্রে যদি দেশের পার্সপেক্টিভে পরিস্থিতি খুব খারাপ, যে সংসদীয় গণতন্ত্রের যে মান সেটা কার্যকর কমছে সাংঘাতিকভাবে কমছে। সেখানে সংসদে আমাদের যে রাজ্য বিধানসভায় আমাদের লোকদের কথাই বলতে দেওয়া হচ্ছে, আমাদের 16 জন প্রতিনিধি আছে, 60 জন বিধানসভার মধ্যে 16 জন প্রতিনিধি কি কম কথা বলতে দিচ্ছে না? আমাদের বিধানসভার সদস্যরা তার নির্বাচন ক্ষেত্রে যেতে পারছে না, লোকসভা নির্বাচনের প্রার্থী পশ্চিম আসনে 7 বার আক্রান্ত হয়েছে, তার গাড়ি 5 বার 6 বার ভেঙেছে, 5 বার গাড়ি পাল্টাতে হয়েছে নির্বাচনের প্রচারের জন্য, আরেকজন প্রার্থীকে এইভাবে আক্রমণ করেছিল যদি ওর সিকিউরিটি তাকে সেভ না করতো মারাই দিতে পারত, এই হচ্ছে লোকসভার প্রচারে গিয়ে এরকম হয়েছে, ফলে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কাজই করছে না। এটা খুব লজ্জার এবং খুব দুর্ভাগ্যজনক, বিশেষ করে এই সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ যেটা জানতে চাই আগামী পর্যন্ত জানতে চাই, সেই ত্রিপুরা বিধানসভার মান সমস্যা কোন যেটা মানুষের কাছে এফেক্ট হচ্ছে তা নিশ্চয়ই নিশ্চয়ই এখন তো এগুলো যেহেতু লাইভ হয় ফল দেখছি কি বলছে, আমি কি জবাব চেয়েছি আর মন্ত্রীরা কি জবাব দিচ্ছে, কোনোদিন এখন আর কোনো কিছু গোপন না। আর সোশ্যাল মিডিয়ার কারণে এটা তো আরো আমাদের বিশেষ করে একটা জেনারেশন তার কাছে তো প্রচন্ডভাবে এটা ধিক্কৃত হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রবীর টিভির এবং আপনাকে অভিনন্দন, আপনার সংগ্রামী জীবন ভালো থাকুক, সামনে আপনাদের বড় লড়াই বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন, সেখানে বামেদের রক্তকরণ আপনি অব্যাহত রাখবেন, চেষ্টা করবেন কমানোর, রক্তকরণের জায়গায় বরফ লাগানোর চেষ্টা করছেন, যাই হোক সেটা তো ভালো। আমরা দেখবো যে পশ্চিমবঙ্গে বামপন্থী যে পরিস্থিতি ত্রিপুরা বামপন্থীরা পাল্টায় কিনা সেটা সময় করবে, সেক্ষেত্রে লড়াই করতে হবে। সংসদীয় গণতন্ত্র নিয়ে আপনি বললেন যে পরিস্থিতি এই মুহূর্তে যা তাদের ঠিকঠাক চলছে না, বিপ্লব এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি করছে, সারা দেশের মানুষ হাসছে, পৃথিবীতেও উন্নতশীল দেশগুলো বিপ্লবকে নিয়ে হাসাহাসি করছে,
কিন্তু আপনার পক্ষে রয়েছেন, কারণ আপনি প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন। সব মিলিয়ে আমরা সবই আলোচনা করবো, আমরা চোখ রাখবো সংসদে গণতন্ত্রের যে ভূমিকা, পশ্চিমবঙ্গের ত্রিপুরার যে আমরা যে গর্ববোধ করি সেটা পবিত্র করা, দীর্ঘদিন সংসদে ছিলেন মানে সংসদে গণতন্ত্রে ছিলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই রক্তকরণ কীভাবে যদি আটকাতে পারেন, যদি আটকাতে পারেন তাহলে মানুষ মাথায় ধরে রাখবে, তাহলে কোনো সন্দেহ নেই। আর কমিউনিস্টরা কখন হারতে শেখেন এটা পবিত্র বক্তব্য পরিষ্কার। সঙ্গে থাকুন দেবতা এবং ডাব্লিউ ডট পিপিল টিভি ডট কম। নমস্কার।